এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখছিলেন। চোখ রাখবো অন্যান্য খবরে। 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের শূন্য পদ না থাকলেও শূন্য পদ তৈরি করে নিয়োগের নির্দেশ। 15 দিনের মধ্যে 2 জেলায় নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ। তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। উত্তর চব্বিশ পরগনার 2600, মালদায় 1331 জনকে নিয়োগ তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। স্বজন পোষণ অভিযোগে বাম আমলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়, বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে আজকে মহামান্য প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 13 জানুয়ারি আপনাদের জানিয়ে রাখি, 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের, শূন্য পদ না থাকলেও শূন্য পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে 2 জেলায় নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে, কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট? দেখো, তুমি জানো যে 2009 বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই সেই প্রক্রিয়াতে অন্যান্য জেলার ক্ষেত্রে রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও 4টি জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়া, এই 4টি জেলার ক্ষেত্রে নিয়োগ হয়নি। এবং শেষ পর্যন্ত 2017 সালের মামলার প্রেক্ষিতে 2017 সালের মামলার প্রেক্ষিতে 2টি জেলা, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং মালদা, এই 2টি জেলার ক্ষেত্রে নিয়োগ হওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়। এছাড়াও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আজকে মহামান্য বিচারপতি তবব্রত চক্রবর্তী বলেছেন যে 14 দিনের মধ্যে নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করতে হবে এবং যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করতে হবে। এবং তার পাশাপাশি যদি শূন্যপদ না থেকে থাকে, শূন্যপদ তৈরি করে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে, এই নির্দেশ কিন্তু আজকে মহামান্য বিচারপতি তবব্রত চক্রবর্তী দিয়েছেন। মধুবন্দী, ধন্যবাদ সৌভিক। প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল, শিয়ালদা থেকে মল্লিক বাজার পর্যন্ত এই মিছিল। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।